আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে শীত পড়ার সাথে সাথেই আমাদের যে গাড়িটি সেই গাড়িটি আগের তুলনায় কম চলার কারণগুলো কি, তো আসলে গিয়েতে করে ব্যাটারি কোনো সমস্যা হচ্ছে কি না। এবং অনেক ভাই বলেছে যে ব্যাটারি টেস্ট করার পরেও ব্যাটারি ঠিক আছে, কিন্তু আগের মতো সার্ভিস আর পাচ্ছি না, গাড়িটি আগের থেকে কম চলছে, এতে করে কি কোনো ব্যাটারির সমস্যা হবে কি না, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শীতের সাথে সাথেই আমাদের ব্যাটারির সার্ভিসটা কমে যাওয়ার কারণটা কি? তো শীতের নগে এখানে শীত অথবা গরম, সেক্ষেত্রে কি ব্যাটারির সাথে কোনো সম্পর্ক আছে কি না? তো শীত পড়লেই আপনার গাড়িটি কম চললো, তো আগে গাড়িটি ভালো চলছিল, তো ব্যাটারি টেস্ট করার পরও ব্যাটারিও ঠিক আছে, কিন্তু তারপরেও আগের মতো সার্ভিস পাচ্ছি না। তো এরকম অনেকটি কমেন্ট আমার কাছে আছে, তো যারা এরকম কমেন্ট করেছেন তারা কিন্তু এই ভিডিও থেকে অবশ্যই ক্লিয়ার হতে পারবেন যে শীত পড়ার সাথে সাথে আসলে আমাদের যে গাড়ির ব্যাটারিটি তো আগের মতো সার্ভিসটি না দেওয়ার কারণগুলো কি কি। তো গরমের একটা দিক থাকে তো এবং শীতের একটা দিক থাকে। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে ব্যাটারির যে প্লেটটা আছে, প্লেটটা যখন আমাদের চার্জিং হয় তো অবশ্যই কিন্তু প্লেটটা কিন্তু গরম হয়। তো চার্জিং হলে কি প্লেটটা কিন্তু হালকা হালকা গরম হবে, অতিরিক্ত গরম না, মিডিয়াম সাইজের যে গরমটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসিডটা কিন্তু হিট হওয়ার পরে কিন্তু ব্যাটারিটা চার্জ হয়। তো অ্যাসিডটা যদি কোনো রকমই হিট না হয় তাহলে কিন্তু ব্যাটারিটা কিন্তু আসলে চার্জ হয় না, এবং ব্যাটারিটা যতক্ষণ পর্যন্ত একটু গরম গরম ভাব থাকে ততক্ষণ চার্জটা একটু ভালো থাকে। তো বিশেষ করে শীতের সময় প্লেটের যে টেম্পারেচারটা আছে তো সেটা কিন্তু অলরেডি সবসময় কিন্তু একটু শীতল শীতল ভাব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু চার্জিং সিস্টেমটা আগের থেকে একটু কম যেতে পারে। তো এখানে ব্যাটারি নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নাই, তো শীত শীত দেখেই যে আপনার ব্যাটারি নষ্ট তা না, এবং গাড়ি কম চললেই যে ব্যাটারি নষ্ট হয়েছে তাও না। আপনি শীতের সময় শীতের যে তাপমাত্রা থাকে তো সেই তাপমাত্রাও কিন্তু প্লেটের উপর নির্ভর করে, তো সেক্ষেত্রে গাড়িটি হালকা কম চলতেই পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গাড়িটি হালকা একটু কম চলতেছে, তো সেক্ষেত্রে আপনি গাড়িটি হালকা একটু দুপুরের টাইমে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হালকা হিট দিতে পারেন, হালকা চার্জ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং আপনি গাড়িটি যখন একবারে বসিয়ে রাখবেন, তো মনে করলেন যে আজকে আপনি গাড়িটি একদম চালান নাই, একদম একটু কাউ যদি না চালান, তো সেক্ষেত্রেও আপনি গাড়িটি রাত 12টার মধ্যে গাড়িটি কিন্তু অবশ্যই হিট দিয়ে রাখবেন, মানে চার্জ দিয়ে রাখবেন। যদি আপনি চার্জ দিয়ে রাখেন তাহলে আপনি ব্যাটারিটি ভালো থাকবে, কারণ শীতের যে তাপমাত্রা তো সেক্ষেত্রে ব্যাটারির উপর ফুল প্রয়োগ না হওয়ার আগেই আপনি ব্যাটারিটাকে হালকা একটু গরমে রাখবেন, তাহলে কিন্তু আপনার প্লেটটা সতেজ থাকবে। তো সেক্ষেত্রে যারা কন্টিনিউ চালাইতেছেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কন্টিনিউ যারা চালাইতেছেন তারা রীতিমতো নিয়ম মতো চার্জ দিবেন প্লাস চালাবেন, তাতে কোনো সমস্যা হবে না। হালকা যদি একটু সার্ভিস কম পান সেক্ষেত্রে সেটা এই সময়ের জন্য সেটা কিছু মনে করবেন না, তো সেটা কোনো ব্যাটারির উপর কোনো প্রবলেম নিয়ে আসবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই সমস্যাটির যে সমাধান, তো এতে করে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই, যেভাবে চলতেছেন ঠিক সেইভাবে চলতে থাকেন, চার্জটা আগের তুলনায় এক ঘন্টা বেশি দিবেন, তাহলে আপনার ব্যাটারি প্লেটটা অবশ্যই ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।